শিয়াল তোমার শোনে, শিয়াল তোমার শোনে, একেলা পাইয়াছি রে আজ। কোনো এক জঙ্গলে এক বাঘ তার বউকে নিয়ে বসবাস করত। বাঘটা ছিল একটু বোকা টাইপের। সে ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করে তার সংসার চালাত। সেই জঙ্গলে থাকত এক পাজি শিয়াল। শিয়াল সারা দিন কোনো কাজ করত না। তার একটা বাইক ছিল, সারাদিন সে বাইক নিয়ে ঘুরে বেড়াতো আর অন্যের ক্ষতি করে বেড়াতো। একদিন বাঘ মাঠে কাজ করছিল, এমন সময় পাজি শিয়ালটা তার বাইকে করে বাঘকে জ্বালাতে আসলো। ইহিহি, বোকা বাঘ মামাকে আজ জব্দ করব। এই কে রে, আমার উপর ঢিল মারছিস? ভুটটুট নয় তো? না, দিনের বেলা তোর ভুটটুট আসবে না। অনেক বেলা হলো, বাসায় গিয়ে খাবার খেয়ে আসি। বাঘ চলল তার বাড়ির দিকে, আর শিয়াল তার বাইকে করে পিছু পিছু আসতে লাগলো। ও বাঘ মামা, বাঘ মামা একটু শোনো। ও বাঘ মামা, কি হয়েছে হতবাগা? পিছন পিছন ডাকছিস কেন? মামা চলো না একটা রেস খেলি। ওহ নো! কেমন রেস? তুমি তোমার ট্রাক্টর আর আমি আমার বাইক দিয়ে রেস দিব, দেখি আমাদের মধ্যে কে জয়ী হয়। হা হা হা, তুই পাগল নাকি? তুই বাইক নিয়ে আমার সাথে পারবি? তুই তো নির্ঘাত হেরে যাবি। আচ্ছা মামা, দেখা যাক কে হারে আর কে জিতে। তাহলে চল। আরে মামা, রেস এখান থেকে শুরু করব, আমাদের মধ্যে যে আগে নদীর পাড়ে পৌঁছাতে পারবে সেই জয়ী হবে। 3, 2, 1, GO! বাঘ আর শিয়াল রেস শুরু করলো। শিয়ালের মাথায় একটা খারাপ বুদ্ধি ছিল, সে যেভাবেই হোক আজ বাঘ মামাকে জব্দ করবে। মামা তুমি আরেকটু জোরে চালাও, তুমি তো হেরে যাবে দেখছি। বাঘ শিয়ালের কথা শুনে রেগে যায় এবং সে আরো জোরে ট্রাক্টর চালাতে থাকে। শিয়াল নদীর খুব কাছে গিয়ে থেমে যায়, কিন্তু বাঘ মামা তার ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তাই বাঘ মামার ট্রাক্টর নদীতে চলে যায়। এ বাবা, ট্রাক্টরটা বুঝি গেল। মামা তুমি তো দারুণ খেলা দেখাইলা, আমি এখন বাড়ি যাই। ওই বদমাশ শিয়ালটা ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে, এখন আমি কি করব? কি করে এখন আমি এই ট্রাক্টরটা নিয়ে বাসায় যাব? বাঘ মামা অনেক কষ্ট করে ট্রাক্টরটা বাড়ি নিয়ে গেল। এ কি গো, তুমি ভালো ট্রাক্টর নিয়ে গেলে আর নষ্ট করে নিয়ে আসলে। বউরে বউ, ওই পাজি শিয়াল আমাকে বলক পেয়ে আমার এই দশা করেছে। অনেক আগে বলেছিলাম তুমি একটু চালা খাও, নয়তো সবাই তোমার মাথায় কাঁঠালের মাংস ভেজে খাবে। দাঁড়াও আমি আমার ভাইকে ফোন দিচ্ছি। হ্যালো,
হ্যাঁ বুবু বল। তুই এই মুহূর্তে আমার বাড়ি আয়। কেন বুবু কি হয়েছে? আচ্ছা আমি এখনই আসছি। এ হচ্ছে বাঘের শালা, এর নাম বাঘা। সে যাচ্ছে তার বোনের বাড়ি শিয়ালকে শায়েস্তা করার জন্য। বুবু তুই চিন্তা করিস না, এই শিয়ালকে যদি আমি এই জঙ্গল ছাড়া না করেছি তবে আমার নামও বাঘা না। একটু পরে বাঘা ট্রাক্টর নিয়ে চলল মাঠের দিকে। বাঘা শিয়ালকে ধরার জন্য জমি চাষ করার অভিনয় করছে। অন্যদিকে শিয়াল ট্রাক্টরের শব্দ শুনে থমকে দাঁড়ায়। এ কি বোকা বাঘের ট্রাক্টরের শব্দ শোনা যায়? একটু এগিয়ে দেখি তো। এ কি আসলেই তো বোকা বাঘটাকেই দেখছি, এত তাড়াতাড়ি আবার ট্রাক্টর নিয়ে এসে পড়বে আমি তো ভাবতেই পারিনি। ঠিক তখনই শিয়ালকে দেখে বাঘা ডাকতে থাকে। ভাগ্নে ও ভাগ্নে এদিকে আয়। কি হয়েছে মামা, তোমাকে দেখে আমি তো অবাক। তুই চলে যাবার পর ওই নদীতে এক হাড়ি সোনার মোহর পেয়েছি। কি বলছো মামা, সত্যি নাকি? আরে হ্যাঁ, এই যে তুই দেখে যা। শিয়াল কাছে যেতেই বাঘা শিয়ালকে ধরে ফেলল। আজ আর তোর রক্ষা নেই রে শিয়াল। এ কি মামা, তোমার গায়ে এত শক্তি এলো কি করে? বাঘা শিয়ালটাকে ট্রাক্টরের সাথে বেঁধে ফেলে আর টেনে টেনে নিয়ে যেতে থাকে। শিয়াল তোমার শোনে, শিয়াল তোমার শোনে, একেলা পাইয়াছি রে আজ, একেলা পাইয়াছি রে আজ, ঘন বনে আজ পাশা খেলব রে শিয়াল, আজ পাশা খেলব রে শিয়াল। বাঘা শিয়ালটাকে নিয়ে ওই নদীতে ছুঁড়ে মারে। শিয়ালটা হাবুডুবু খেয়ে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে নদীর অন্য পারে গিয়ে পৌঁছায়। এই আমি কানে ধরলাম, আর কোনোদিন বাঘ মামার সাথে মজা করব না।